ভীষণ যুদ্ধ যুদ্ধেতে আপনার যখন 18 জন মানে মেজর ক্যাপ্টেন এদেরকে মেরে ফেললো সার্কিট হাউসে পাকিস্তানি মিলিটারি আপনার রংপুর থেকে একসঙ্গে আসা শুরু করলো। আসে আপনার সেদিন থাকার পর পরের দিন থেকে যে যে মানুষকে শিশু বাচ্চাকে বন্ধু তারা রেহাই দেয়নি, যাকে যেখানে পাশে সেই অবস্থায় তাকে হত্যা করছে এবং এমনভাবে হত্যা করছে যে মানুষের মরা স্তূপ হয়ে গেছে। পরে করলো কি, আমাদের বাগান বাড়ি ছিল অনেক, আমার ভাস্তিরা রাশি ভাষী পড়তো, তারা এসে জানলা খুলে দেখে যে দুটো লোক রেখে দিয়েছে। তা আমার তো তখন ক্লাস টেনের ছাত্র হলো, তখন এতটা বুদ্ধিমত্তা বা সাহসিকতা ছিল না। আমি যাই দেখলাম আমার বাগানে, যেটা আমরা গ্রামের ইয়েতে বলি মাচাং বলি বা খাট বলি, ওখানে দুইটা লোক রেখা গেছে, একটা এই বুকের এইখানে লেগে পেছন দিয়ে বাইর হয়ে গেছে এই 25-26 বছর। তখন তো হাহাকার উঠে গেল চারিদিকে যে কী করা হয়। তার এই সপ্তাহখানিক পরে রমেন নামে একটা ছেলে ছিল, তাকে রমণী এবং আর কয়েকজন আসে মিলিটারি এসে এটা হলো সন্ধ্যাবাড়ির পাশে, ওখানে এসে ধরে ঘেরাও করে আপনার মেরে ফেললো তাকে, এই একটা তোরতার ছেলে। তখন তো আমরা আতঙ্ক হয়ে গেলাম যে আমাদের ছেলে মেয়েরা বাঁচবে কেমনি, আমি বাঁচবো কেমনি। তখন আমার সঙ্গে একজনের সঙ্গে যুক্ত হলাম যে সাড়ে কেন্দি দিয়ে চলে যাচ্ছে যাওয়া যাচ্ছে মানকেশ্বর। তারপরে আমার যাত্রা শুরু হলো, আমি সন্ধ্যাবাড়ি স্কুলের ক্লাস টেনের ছাত্র, তখন ম্যাট্রিকের ক্যান্ডিডেট। তখন এই যে 6:30-এর চাল, কিছু চাল নিলাম আর 9টা টাকা ছিল নিয়ে ওখান থেকে আমরা চলে গেলাম সাড়ে কেন্দি হাটশেরপুর। ওখানে একসঙ্গে মিলিত হয়ে এবং সাড়ে কেন্দির কিছু লোক ওখান থেকে একসঙ্গে পাই জমান হলো যে আমরা মানকেশ্বর দিকে চলে যাচ্ছি, মানে আমরা যুদ্ধক্ষেত্রে যাব। ওখানে যে মরমটিটা নামে একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে যায় থাকছি। তারপরে ওখান থেকে ধুবড়ী, তারপরে কালিয়াগঞ্জ, মধুপুর ক্যাম্প, এরকম ঘোরার পরে আমরা ট্রেনিং সেন্টার পেলাম। তখন ওখান থেকে যে পরের দিনে আমাদের 16টা ট্রাকে করে শিলিগুড়ি এখানে ট্রেনিং সেন্টারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাদের 21 দিন তারা ট্রেনিং করালো। ট্রেনিং করার পরে আমাদের আবার মানকেশ্বর ফেরত দিল, ওই যে চকচকের ব্রিজ বলতেছে ওটা ধ্বংস করে দেবে। ওই দিন আমরা ওখানে করে সোজা বাড়ি চলে যাচ্ছি। আসার পরে আপনার বাঘোপাড়া দিয়ে আমরা ভেতরে ঢুকলাম, চাঁদপুরে ওখানে ছিলাম। আপনাদের কমান্ডার কে ছিলেন? আমার আব্দুর রুহ কমান্ডার নামে একটা কমান্ডার ছিল, আর আমরা ছিলাম হোসেন একটা, শামসু একটা, সেকেন্দার একটা, সফিরুদ্দিন, আলতাফ আলী, ইয়াসিন, আমি শাহাবুদ্দিন খান। আমরা ছোট্ট একটা গ্রুপ করে নিয়ে এসে তারপরে আমরা যুদ্ধক্ষেত্রে রাত্রে ডিউটি করছি এবং বগুড়া এবং কাহারুর মাঝখানে একটা ব্রিজ উড়ানোর জন্য গিয়েছিলাম ডিসেম্বরের প্রথম অবস্থার দিকে। ওরা ওইখান থেকে আমাদের সংবাদ পাচ্ছে যে আমরা এখানে আছি, ওরা অ্যাটাক করছে চাঁদপুর। চাঁদপুর অ্যাটাক করার পরে আমরা আমাদের তো ধরতে পায়নি, মুক্তিযোদ্ধা পায়নি। তখন ওরা চারিদিকে থেকে লোকজনের হো শব্দ উঠে গেছে, মিলিটারি আসছে, দুইজন মিলিটারি আর দুইজন রাজাকার, ওরা ঈদগাহ মাঠের মধ্যে ঢুকে পড়ছে। ঢুকে পড়ার পরে এমন অবস্থা, চারিদিকে আমরা ঘেরাও করে রাখছি। তো ওখানে একটা ছেলে গ্রেনেড চার্জ করবার যা মারা গেছে,
নামটা আমার ঠিক মনে নেই, তবু একটু মনে আছে, বুলবুল মনে হয়, বাদুরতলা। তাকে যে পানি খাওয়াতে যাবে সে সুযোগটা ছিল না, যাই খাওয়াতে যাবে সেই মারা যাবে। ওখানে এক আধ ঘন্টার পরে সে নিজেই পানি পানি করতে করতে মারা গেল। তারপরে সন্ধ্যার সময় ওরা বাইর হয়ে পশ্চিম দিক দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় জনগণ তাকে ধরে এমন বিচ্ছিন্নভাবে, মানে 10 মিনিটের মধ্যে এই দুই রাজাকার আর 2 মিনিটে বিচ্ছিন্ন করে ফেলে দিল। মানুষের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি সেদিন সাংঘাতিক। যাই হোক, এরপর দেশ স্বাধীন হয়ে গেল। তারপরে আমরা চলে আসলাম, আমি চান্দু স্টেডিয়ামে অস্ত্র জমা দিলাম। তারপরে এই অবস্থাতে সবাই বন্ধু বান্ধব অনেকেই মারা গেছে, গ্রামগঞ্জে অনেক মারা গেছে। এখন যে ঘটনা দাঁড়াচ্ছে মুক্তিযোদ্ধাকে সম্বন্ধে কিছু কথা একটু বলি। যেমন ধরেন, মুক্তিযোদ্ধাকে সন্তানে কেড়ে চাকরি, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃস্নেহে যে কাছে টানে নিছে, এইরকম মনে হয় যে কেউ আর টানে নেবে না, কারণ সেও একজন এতিম। আর যারা মুক্তিযোদ্ধা আছে তারাও প্রায় এতিম, তাদের বাবা মা নেই, সব কিছু হারিয়ে এখন অনেক অনেক মুক্তিযোদ্ধা, তাদের দুঃখের কথা কার কাছে বলবে। আমি আমার ছেলের জন্য চাকরির জন্য বলছি, ও যে আমার সহবন্ধু বলছে, আমি ওখানে আমার সঙ্গে সব কথা হয়ে গেছে, মিষ্টি নিয়ে গেছি, বলছি ওখানে 10 লক্ষ টাকা আমি কোত্থেকে দেবো। তারপরে আপনার একটা বাড়ি করার কথা বলছে, যাদের বাড়ি আছে 50 ডিসিমিলের নিচে জমি আছে তাদের, 3 সেটের বাড়ি, তাদের একটা বাড়ি করে প্রত্যেক জনের পাকা বাড়ি আছে, তারপরে নিছে। এই যে টাকার খেলা খেলি এবং এইরকম, এখানে তো আমাদের করার কোনো কিছু নাই। এবং আমি বলবো, যারা ইয়ং বয়সের ছেলে পেলে এখনকার প্রজন্মের যারা আছে, এরা যদি এই মুক্তিযোদ্ধার বই বা তাদের কোনো একটা চ্যানেল, তাদের একটা আনুষ্ঠানিক হিসেবে কোনো কিছু একটা বার করে তারা বারবার করে দেখতো এবং জানতো, তাদের মধ্যে যে একটা ঢুকবে, কথা ঢুকে তাদের মধ্যে একটা আকর্ষণ আসবে যে মুক্তিযোদ্ধা কেমন করেছিল, আমাদের দেশ পরাধীন ছিল এতদিন, সেইখান থেকে আমাদের দেশ বাংলাদেশ ভূখণ্ড হয়ে গেছে একটা, তা তার আনন্দ পেত, তারা আরও অগ্রসর হতো। এটাকে প্রচার করা অত্যন্ত দরকার বলে আমি মনে করি। আসি